আপনার কাছে আসতে চাই খুব স্পেসিফিক্যালি, এ বাংলাতে একজন শিল্পপতি, সে আজকে শিল্প সম্মেলন থেকে দারুণ মোটিভেটেড হয়ে সে বলল আজকে বামনগোলার পাশে একটা ইন্ডাস্ট্রি করবে, বামনগোলা ছেড়ে দাও ভাঙড়ে করবে। করার পর তার সামনের রাস্তাটা, সেই রাস্তাটা আমি অনেক প্রতিবেদন দেখিয়েছি, রাস্তা খাতায় কলমে আছে কিন্তু রাস্তা নেই, সেটা আছে হচ্ছে নদী নালা ইত্যাদি। এবার যদি তুমি একটা, তুমি তো অন্ত্রপ্রেনার, তুমি যদি হঠাৎ করে আজকে প্রতিবাদটা করো যে ভাই আমার রাস্তাটা তৈরি কবে হবে, তোমার বলা হচ্ছে জিপ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে, ভাই আমার কেন বেশি দাম দিয়ে ইট বালি চুন সিমেন্ট আমাকে কিনতে হবে, আমার ফ্যাক্টরি, আমি কার থেকে ইট বালি চুন সিমেন্ট নেবো, কার থেকে আমি ভেন্ডার নেবো, আমার লেবার কার থেকে নেবো, সেটা আমি ঠিক করবো। এই সমস্ত জায়গাতে যদি ইজ অফ ডুইং বিজনেসটাকে একটু একটু করে ভেঙে দেওয়া হয়, এখানে কি শিল্প আদৌ আসবে? আচ্ছা দেখুন, প্রথমত হচ্ছে বাংলার এই মুহূর্তের এনভায়রনমেন্টটা একেবারেই বিজনেস ফ্রেন্ডলি নয়, এবং আমাদের আপনি যদি দেখেন লেটেস্ট যে কটা ইনভেস্টমেন্ট নিয়ে এত বড়াই করছে রাজ্য সরকার, সেগুলো সবকটাই হচ্ছে টার্সিয়ারি সেক্টর বিজনেস, মোস্টলি আইটি ইন্ডাস্ট্রি বিজনেস, এগ্রিকালচার, ফার্মিং এবং প্রাইমারি ইকোনমিতে কোনো রকম বড় বিগ স্কেল ইনভেস্টমেন্ট হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে খুব লজ্জার ব্যাপার যে আজকে একটা প্রেসের ইতিহাসে এরকম একটা ইনসিডেন্ট হচ্ছে যে এরকম একটা বিষয় নিয়ে বিতর্ক করতে হচ্ছে যেখানে একজন জনপ্রতিনিধিকে কোড অফ কন্ডাক্ট শেখাতে হচ্ছে যে তিনি কীভাবে কথা বলবেন। আপনারা প্রতিবেদনটা দেখাচ্ছিলেন, উনি হাসছেন, কত বড় নির্লজ্জ রাজনীতিবিদ হতে পারেন যে পায়ে ধরছে জনগণ, উনি হাসছেন, ওনার এতখানি রেকলেস কী করে হতে পারেন একটা জনপ্রতিনিধি আমি জানি না। আমাদের বাংলার বোধহয় পরিবেশটাই এরকম যে যখন নেতা আসবেন ভোট চাইতে তখন তিনি হাত জোর করবেন, তারপর আমি তাকে ভোট দিয়ে জেতাবো, তখন আমার দায় হয়ে যাবে হাত জোর করে তার থেকে পরিষেবা নেওয়া। এই হচ্ছে উল্টো, হচ্ছে আমাদের উল্টো চিত্র হয়ে যাবে। এবং আপনারা কারামন্ত্রীর একটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট দেখালেন যে উনি নাকি বলছেন 10 মিনিটে জেলে ভরে দেবেন। আমার প্রশ্ন হচ্ছে, যদি আইন, সততা এই সমস্ত নিয়ে ওনার এতই ক্ষমতা থাকে, তাহলে বছরের পর বছর যখন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, রেশন সমস্ত জায়গাতে দুর্নীতি হচ্ছিল, তখন কি কারামন্ত্রী কি জেলের তালাচাবিগুলো খুঁজে পাচ্ছিলেন না, নাকি শুধুমাত্র যখন প্রশ্ন করতে যাব তখনই জিপ টেনেছে? এবং আপনি এই আজকে জিপ টেনে ছিঁড়ে নেওয়া হবে বলে এত বিতর্ক করছেন, এর আগেও তো আমরা দেখেছি সাংঘাতিক কাণ্ড হয়েছে, সেটাও আমরা দেখেছি যে যেখানে বলা হয়েছে যে বাঁশ পেটা করা হবে, মানে প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু মানুষের মধ্যে এজিটেশন তৈরি করে দিচ্ছেন। এনারা তো লিডার, আমরা জনগণকে দেখে আজকে যারা নিচু স্তরের কর্মী আছে তারা উদ্বুদ্ধ হবেন যে কিভাবে আমরা আমাদের রাজনৈতিক জার্নিটা, অ্যাকশন প্ল্যানটা কী হবে। এখন একজন লিডার, একজন জনপ্রতিনিধি, তারা যদি একটা মঞ্চে দাঁড়িয়ে পাবলিকলি এরকমভাবে মানুষকে মারবো, জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো এই ধরনের হুমকি দেন, তাহলে তো গ্রাসরুট লেভেল এডুকেশনটা ছড়াবেই। এবং এটাকে ইচ্ছে করে কি করার চেষ্টা হচ্ছে? সুদীপ্তবাবু আপনি বলার চেষ্টা করছিলেন, আপনি যদি বলেন এই বেসিক জিনিস রাস্তার জন্য হাতে পায়ে ধরতে হবে বাংলাতে, আর যদি প্রশ্ন করা হয় রাস্তা কত ফিট হয়েছে, আমি তো প্রশ্ন করছি আপনাদেরকে, এই যে এত কোটি কোটি টাকা রাস্তার আসছে কোথায় যাচ্ছে, মিড ডে মিলের টাকা কোথায় যাচ্ছে? আপনার সাহস থাকলে জিপ টেনে ছিঁড়ে ফেলে দিক আপনার ওই বিধায়ক, আমাদেরও অবশ্য বিধায়ক। নির্বাচিত হয়েছেন, উনি আজকে ওটা বলুন মাগুরা থেকে আশাপুর, আমার নাম সুদীপ্ত, মানুষ আসতে পারে না ওখানে, কোনো রোগী থাকলে কোনো গাড়ি, আমি ওই ওই বেসিক জায়গাটা বলছি, মালদা নিয়ে আমাদেরকে এই 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 কথা বলতে হচ্ছে, গোটা বাংলায় কি অবস্থা? সুদীপ্ত বাবু উত্তর দিন, উত্তর দিন, আমার কথা হচ্ছে একটু আগে আমরা পরিষ্কার করে বলছি, দেখুন কেউ কেউ ব্যক্তিগত যদি মতভেদ তৈরি করে, ব্যক্তিগত একটা হাইলাইট করা কথাবার্তা বলে, এটাকে কেউ সমর্থন করে না, এই সব হচ্ছে একেবারে সময় নেই সুদীপ্ত বাবু এবং বাকিদের কাছে, আমি আমি বলছি বাকিদের কাছে এই বিতর্কটা চলতে থাকবে।